আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন আমার বিশ পিস দেশি মুরগির ডিম দিয়েছিলাম আমার নিজস্ব ইনকিউবেটরে, সেখান থেকে 16 পিস উঠেছে, 2 পিস আরও ওঠার বাকি আছে এবং 2 পিস নষ্ট হয়েছে। তো দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে আসলে বাচ্চা উঠলে, দেশি মুরগির বাচ্চা উঠলে আপনি বোর্ডিংটা কীভাবে করবেন, অল্প বাচ্চা হলে কীভাবে বোর্ডিং করবেন, সেই বিষয়টাই আজকে দেখাতে চাচ্ছিলাম আমি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই বোর্ডিংটা কিন্তু 32 ইঞ্চি একটা টিভির কার্টুন ছিল আমার, সেই কার্টুনটাকে কিন্তু আমি গোল আকৃতি করে এই যে দেখতে পাচ্ছেন যে বাতি দিয়ে, মানে বাতা দিয়ে, বাঁশের বাতা দিয়ে রিং আকারে বানিয়ে আমি এটাকে কিন্তু গোলাকার আকৃতি করে ফেলছি। তো আপনি যদি 10-20 পিস 50 পিস পর্যন্ত এই টিভির কার্টুনের বা অন্য কোনো এত এই সাইজের কার্টুনের বক্সেই কিন্তু আপনি বোর্ডিং করতে পারবেন, সুন্দর বোর্ডিং হবে। সেই বোর্ডিংটা সম্বন্ধে আজকে বলছিলাম যে আসলে আপনি যদি অল্প বাচ্চা বাসায় উঠিয়ে থাকেন, কোনো ছোট ইনকিউবেটর উঠিয়ে থাকেন, তাহলে আপনি এমন ধরনের যদি বোর্ডিং করেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা আমার, এই যে দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটর, এটাতে আমি এই যে দুটি ডিম এখনও ওটা বাকি আছে আর দুটা নষ্ট হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আর পাখির ডিম রয়েছে আমার 900 পিস, দুই একদিনের মধ্যেই পাখির ডিম ফুটবে ইনশাআল্লাহ। একটু পরে দিয়েছিলাম যার কারণে পাখির ডিম পরে ফুটবে, দেশি মুরগির ডিম আগে ছিল। তো বন্ধুরা আমার, এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু তাপমাত্রা রয়েছে 36.5, যেহেতু মনে করেন যে খুলেছিলাম যার কারণে একটু কমে গেছে, অলরেডি 37.5 পর্যন্ত তাপমাত্রা থাকা দরকার। তো বন্ধুরা আমার, এটা আমার ইনকিউবেটর নিজেই তৈরি করেছি, আপনারাও এভাবে তৈরি করলে করতে পারেন। আর বাচ্চাগুলো দেখেন কত সুন্দর, ইনশাআল্লাহ অনেক বড় বড় বাচ্চা হয়েছে এবং খুব চঞ্চল বাচ্চা হয়েছে, গত রাতে বাচ্চা এসেছে।